হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি অনেক ইউজফুল একটি অ্যাপস, যে অ্যাপসটির মাধ্যমে আপনি 32টি অ্যাপসের কাজ করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে। তো এই অ্যাপসটি ইউজ করলে আপনাকে 32টি অ্যাপস আলাদাভাবে ইনস্টল করতে হবে না। আপনার 32টি অ্যাপস যদি আলাদা আলাদাভাবে ইনস্টল করতে হয় প্রতিটি কাজের জন্য, তাহলে দেখা যায় যে আমাদের ফোনটি স্লো হয়ে যাবে, স্টোরেজ অনেক দখল করে নিবে। তো আপনি যদি 2 MB-র এই অ্যাপসটি ইউজ করেন, এখানে থেকে যদি 32টি অ্যাপসে আপনি সুযোগ সুবিধা পান, তাহলে তো আপনার আলাদা করে 32টি অ্যাপস ইউজ করার কোনো দরকারই মনে করছি না। তো এই অ্যাপসটি অনেক ইউজফুল অ্যাপস, তো আজকে ভিডিওতে আমি সেটাই দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন প্রেস করে দেবেন সবার আগে নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অ্যাপসটি ইনস্টল করতে হলে অবশ্যই প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট সার্চ বারে লিখবেন স্মার্ট কিট। স্মার্ট কিট লিখে সার্চ দেওয়ার পরে যে স্মার্ট কিট 360 যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। অনলি 2 MB, 2 MB বেশি হবে না, 2 MB একটি অ্যাপস। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, এখন জাস্ট ওপেন করব, আপনাদেরকে কিছু ডেমো দেখাচ্ছি। তো বন্ধুরা, অ্যাপসটি ওপেন হয়ে গেল। এখানে ফার্স্ট যে দেখতে পাচ্ছেন 32টি অ্যাপস রয়েছে এখানে। তো এখানে ফার্স্ট যে অপশনটি সেটা হচ্ছে নোট প্যাড। এখানের মাধ্যমে আপনি আপনার এই নোটের কাজগুলো করতে পারেন, যে নোট মানে আপনি যে কোনো লেখা লিখতে পারেন এখানে, যে কোনো যে জন্য আমরা নোট প্যাডে আলাদা একটি অ্যাপস ইনস্টল করতাম, সেক্ষেত্রে নোট প্যাড দ্বারা আপনি এখান থেকে কাজটা করে নিতে পারবেন। এরপর ট্রান্সলেট, যে ট্রান্সলেট আপনি আমাদের আমরা অনেক সময় গুগল ট্রান্সলেট ইউজ করি, দেন আরও অনেক ট্রান্সলেট অ্যাপস, মানে ইংলিশ থেকে বাংলা করার জন্য, বাংলা থেকে ইংলিশ করার জন্য, এরকম অনেক অনেক ভাষা থেকে করার জন্য আমরা ট্রান্সলেট অ্যাপগুলো ইউজ করে থাকি। তো এখানে আমাদের বাংলা অপশনটি রয়েছে, বাংলা সিস্টেমটি রয়েছে, যে বাঙালি আপনি যদি এখানে ইংলিশে কিছু লেখেন তাহলে সেটা বাঙাল হয়ে বাংলা হয়ে যাবে। যেমন এক লিখলাম হ্যালো, ওকে, বাংলা দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে। তো এভাবে করে আপনি জাস্ট ট্রান্সলেট অ্যাপটি ইউজ করতে পারেন, অনেক ইউজফুল এই ট্রান্সলেট যে অপশনটি রয়েছে। এরপর ডিকশনারি, তো ডিকশনারির জন্য কিন্তু আমরা আলাদাভাবে অ্যাপস ইউজ করে থাকি ডিকশনারি। তো ডিকশনারির মধ্যে যেমন এই ইংলিশ টু ইংলিশ রয়েছে, যেমন সেটিংস থেকে ইংলিশ টু বাংলা করে নেবেন, চুজ ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি বাংলা, ওকে ওকে ডান। এখন ইংলিশে কিছু একটা লিখলে, যেমন লিখলাম স্টুডেন্ট STUDEN, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটা ডিকশনারি বাংলা চলে এসেছে, যেমন স্টুডেন্ট অর্থ ছাত্র, সেরকম আপনি আলাদাভাবে কিন্তু এখন ডিকশনারি অ্যাপসটি ইউজ করতে হবে না যদি অ্যাপসটি ইউজ করে থাকেন। এরপর ফাইল ম্যানেজার রয়েছে, এরপর দেন কাটার, কাটার হচ্ছে অডিও কাট করতে পারবেন এখান থেকে, আপনার রিংটং ইউজ করার জন্য যদি কোনো গানকে রিংটং হিসেবে ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে অডিও ইউজ করতে পারবেন কাটার, কাটার দিয়ে। তো এটা করে নেবেন আপনারা, এত কিছু দেখাচ্ছি না। তারপর রেকর্ড, রেকর্ডার রেকর্ড করতে পারবেন, ফ্ল্যাশ লাইট আছে, তারপরে এখানে ক্লিনার আছে, ব্যাটারি সেভার, অনেক ইউজফুল এগুলো, স্টপ ওয়াচ, তারপরে চেকলিস্ট, এরপর অ্যাবাকাস, অ্যাবাকাস রয়েছে, যে অ্যাবাকাসের জন্য আমরা অনেকে আলাদা অ্যাপস ইউজ করে থাকি, তো অ্যাবাকাস রয়েছে এখানে। এরপর ক্যালকুলেটর, ক্যালকুলেটর আমরা আলাদা অ্যাপস ইউজ করে থাকি, যেমন সাইন্টিফিক ক্যালকুলেটর জন্য আমরা আলাদা অ্যাপস করে থাকি, তো এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর অপশনটা আছে, তো আপনারা এটা ইউজ করে নিতে পারেন এটা। তারপরে আছে কম্পাস আছে, তারপরে হার্ড র্যাম আছে, তারপরে রোলার আছে, ম্যাপস আছে, তারপরে এখানেও এই তেমন ভাইব্রেটর আছে, টুনার, অনেক কিছু, এখন 32টা অ্যাপ, সবগুলোই হয়তো আপনার কাজে লাগবে না, আপনার মিনিমাম 10টা থেকে 15টা কাজে লাগতে পারে। তো এই 10টা থেকে 15টা কাজ কিন্তু অনেক বেশি আমি মনে করছি, যে যদি একটা 2 MB-র অ্যাপস যদি আপনি এতগুলি কাজ করতে পারেন তাহলে সেটা থেকে ভালো কিছু আর আর কী হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আপনাকে জাস্ট একটি অ্যাপসটির রিভিউ দেখালাম। অ্যাপসটি অনেক ইউজফুল একটি অ্যাপস, যদি আপনারা ইউজ করতে চান তাহলে এই প্লে স্টোর থেকে ইনস্টল করে ইউজ করতে পারেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেকনিক্যাল টিপস অ্যান্ড ট্রিক পাওয়ার জন্য। ওকে, সো বাই, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। রফিক সাইন আউট।